আরেকটা বিনয়ের ঘটনা দেখেন, বিনয় কিভাবে আসলে আসলে সহি মুসলিম শরীফের হাদিস 285 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মসজিদের ভিতরে প্রস্রাব করে দিল, কারণ মসজিদের ফজিলত, মসজিদ কত বড় একটা পবিত্র জায়গা সেটা জানতো না। সাহাবীরা সকলে ওই বেদুইনের কাছে গিয়ে বলল, বাহ বাহ, এই থামো থামো, তোমরা কি করছি কি করছি 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 করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন। তিনি সাহাবীদেরকে বললেন, লা তুযরিমু, তাকে তোমরা ধমক দিও না, বাল দাউহু ইয়াকুল, বরং তাকে এখন প্রস্রাব করতে দাও। সে মসজিদের ভিতরে প্রস্রাব করছে, তাকে মসজিদের ভিতরে প্রস্রাব করতে দাও। ওই বেদুইন লোকটা যখন প্রস্রাব শেষ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল কাওলি ওয়ালাল ক্বাদা, এই যে আল্লাহর ঘরগুলো দেখছো, এই মসজিদগুলো দেখছো, এগুলো তো প্রস্রাবের জায়গা না, এগুলো তো কোনো নাপাকির জায়গা না। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, এই মসজিদগুলো হলো একমাত্র আল্লাহ তাআলার জিকিরের জন্য, একমাত্র আল্লাহ তাআলার যিকিরের জন্য, ওয়াসসালাতি সালাতের জন্য, ওয়া কিরাআতিল কুরআন, এবং কুরআন তেলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এগুলো। চার খলিফার বিনয় দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তাই না? তিনি খলিফা হওয়ার আগে কিভাবে জীবিকা নির্বাহ করতেন, কিভাবে সংসার চালাতেন, তিনি গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে বকরির দুধ দোহন করতেন, ছাগল গরু উটের দুধ দোহন করে প্রতি বাড়ি থেকে যে অল্প অল্প দুধ দিত, এই দুধ থেকে কিছু বিক্রি করতেন, আর কিছু ঘরের মধ্যে রেখে এটা দিয়ে তিনি সংসার চালাতেন। খলিফা হওয়ার আগে এবং খলিফা হওয়ার পরে কেমন আচরণ দেখেন, আমরা তো একটু বড় হয়ে গেলে কি ভাবসা বসে যায়, আগের অবস্থার পরের অবস্থার কোনো মিল পাওয়া যায় না, মিল পাওয়া যায়। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহির আত-তাবসিরাত নামক কিতাবের 408 নম্বর পৃষ্ঠায় এসেছে, একবার নিজের কোন প্রয়োজনে বাজারে গেলেন বাজার করতে, যখন খিলাফতের বায়াত করা হলো, তখন গ্রামের এক ছোট মেয়ে বলছিল, কালাত জারিয়াতুন মিনাল হাইয়্যি আল-আনা লা ইয়াহমুলু লানা, এই আবু বকর তো খলিফা হওয়ার আগে আমাদের ঘরে এসে, আমাদের বাড়িতে এসে ছাগলের দুধ দোহন করে যেতেন, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছেন, খলিফা হয়ে গেছেন, তিনি তো এখন আর আমাদের বাড়িতে আসার টাইম পাবেন না, সময় পাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এটা শুনলেন, তখন বলে ফেললেন, বালা ওয়াল্লাহি লা আহলুন্নাহা লাকুম, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম, আমি এখনো তোমাদের ঘরে ঘরে গিয়ে ছাগলের দুধ দোহন করব, এবং এই দুধ দিয়ে আমার সংসার চালাব, এই দুধ দিয়ে আমার সংসার চালাব। ওয়া ইন্নী লা আরজু আল্লা ইউগাইয়িরানি মা দাখালতু ফীহি, আমার যে এখন নতুন ব্যস্ততা এসে গেছে, খিলাফতের ব্যস্ততা, শাসনের ব্যস্ততা, এই ব্যস্ততা আমার পূর্বের চরিত্রের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আনতে পারবে না, এত বড় হয়ে যাওয়ার পরেও তার মধ্যে বিনয়, আগে যেমন ছিলেন, বকরির দুধ দোহন করে সংসার চালাতেন, পরেও বকরির দুধ দোহন করে সংসার চালাতেন। আর মাত্র 10 মিনিট সময় নেব, দেবেন তো সবাই, বিনয় কিভাবে অর্জন করবো শেষটা বলে শেষ করে দেবেন। এবার দেখেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর লকব আল্লাহ নবী দিয়ে দিয়েছিলেন গনী, তাই না? গনী মানে ধনী, ধনী। খিলাফত কার্য চালিয়েছেন 12 বৎসর। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর বিনয় দেখেন, তার সহজ সরল জীবন দেখেন,
আর তাবসিরাহ নামক কিতাবের 437 নম্বর পৃষ্ঠায় এসেছে, ক্বালাল হাসান হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু উসমান রাদিয়াল্লাহু আনহু ইয়াকিলু ফিল মসজিদ ওয়া হুয়া ইয়াউমাইযিন খলিফা, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া সত্ত্বেও আমি তাকে দেখেছি তিনি মসজিদ নববীর মধ্যে ফ্লোরের মধ্যে মাটির মাঠে তিনি আরাম করতেন। মসজিদ নববী তখন ছিল মাটির তৈরি, ফ্লোর ছিল মাটির তৈরি, তিনি মাটির মধ্যে আরাম করছিলেন। খলিফা হওয়া সত্ত্বেও একজন বিশ্ব খলিফা তিনি মাটির মধ্যে আরাম করছেন। ওয়াকুমু আসারুল হাসওয়া বিযাবিহি, মাটির মধ্যে যে ছোট ছোট পাথর ছিল, ছোট ছোট মাটির কণা ছিল, পাথরের কণা ছিল, তিনি যখন ঘুম থেকে উঠতেন তখন দেখতে পেতাম তার পিঠের মধ্যে পাথরের কণা লেগে আছে। কত সহজ সরল জীবন সাহাবীদের, কত সহজ সরল জীবন।